শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ভাই অন্তাই সিনিলেন সময় থাকতে চিনলেন শফিকুল ইসলাম মাসুদ সারা বাংলাদেশ একদিকে শফিকুল ইসলাম মাসুদ আরেকদিকে আল্লাহু আকবার তার কথার মধ্যে আল্লাহ এত অ্যাকশন এত জাদু এত বরকত দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করে নাই নিজে নিজে আধুনিক লেখাপড়ার সাথে এটা শিখেছে নামটা আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন কয়েকবার অ্যারেস্ট হইছে ভাই কিলানের কিলান কিলাইছে মাজুর বানাইছে এটা যে বাঁচতে পারে কেউ কল্পনাও করে না এখন আলহামদুলিল্লাহ সে এই যুগের শ্রেষ্ঠ মুজাহিদ শ্রেষ্ঠ মুজাহিদ তাহলে ইসলামের পথে চললেও ঠেলা খাওয়ান লাগে ইসলামের কথা বললেও কিল খাওয়ান লাগে কি নবীরা বোধহয় কিল খায় নাই কামিন নবীন কাতালা অকুতেলা মাহুমুর রব্বিয়ুনা কাসির আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম ছাড়া কোন নবী কিল খেন লক্ষ লক্ষ নবীর মধ্যে এই দুইজন ছাড়া কোন নবী কিল খেন একজন বার করেন আল্লাহু আকবার আদম রে কি লেন আদম তার ছয়টা জেনারেশন পেয়েছেন জেনারেশন বুঝেন তো হুত নাতি পুতি সাথি লাডি ব্যাং হোস আমি আমার তিনটা জেনারেশন পাচ্ছি বর্তমানে তিনটা পুত নাতি পুতি তাহলে আমি সহ স্যার ফোর জেনারেশন ফোর জেনারেশন আদম আলাইহিস সালাম পেয়েছে ছয়টা জেনারেশন ঠিক যেদিন আদম দুনিয়াতে এসেছেন সেদিন ইবলিশও দুনিয়াতে এসেছে এটা আপনারা জানেন আদম দুনিয়াতে এসেছে ইবলিশ আদমের পিছে লেগেছে লেগে আদমের এক ছেলেকে গোমরা করে ইবলিশ তার নিজের মুরিদ বানাইছে আরেক ছেলেকে ইবলিশ চেষ্টা করেও তার পথে নিতে পারে নাই যেটাকে ইবলিশ তার পথে নিয়েছে শয়তানি তরিকায় সবক দিয়েছে সেটার নাম ছিল কাবিল আর যেটা আল্লাহর পথে অটল অনড় অবিচল ছিল তার নাম ছিল হাবিল কিন্তু আপনারা জানেন হাবিল কাবিল হাবিল কাবিল হাবিলেরা আদমকে সহযোগিতা করেছে আদমের কথা জেনেছে মেনেছে কাবিলেরা মানে নাই সহযোগিতাও করে নাই কাবিলেরা ছিল ইবলিশের দোসর ইবলিশের দালাল যদিও ইবলিশের দালাল ছিল হকের বিপক্ষে ছিল তাওহীদ রেসালাতের বিরুদ্ধে ছিল কিন্তু বিজ্ঞানকে রে আঙ্গ ব্যাকের বাবা আঙ্গ ব্যাকের বাবা মুড়ার সবচেয়ে পুরানো বাস বুড়িয়া যা কয় মনে করলে মান মনে না করলে মানিস না খবরদার বুড়িয়ারে কিছু কইস না বুড়িয়ারে কিছু তাহলে যারা মেনেছে তারা তো মানছে যারা মানে নাই তারা অন্তত আঙ্গুলও দেখায় নাই এটা হলো আদম এটা হইল আদম কার্টেসি আজকাল কি আদম আছে আছে আঙ্গুলি গিয়ে দেয় তো এক কথা ছিল দেয় ইজ্ঞা বাবারেও দেয় মারেও দেয় ওস্তাদের বোধহয় দেয় না এমন কিছু ছাত্র এই যুগে আছে যারা ওস্তাদের শিক্ষা গুরুরে মাঠে হালাই কি দেয় দূরে যাইয়েন না কিল খাইছে নি ছাত্র গো কথা কয় না কয় এরে আর নাম এই আমি তোকে ব্যাকে সার কারো বেশি কিনা এই মাইর খাইন না একজন কিচ্ছা জানেননি আপনারা ছাত্রগো মাইর খাই শ্যামপুর শ্যামপুর এতে রাস্তার উপরে হড়িয়াছিল কিরে ভাই দূরে যান কিল নাই এগুলো বাস্তব ইসলাম প্রিয় ভাইয়েরা আমি কথাগুলো এই জন্য বলছি কোরআনের প্রত্যেকটা কথা দুনিয়ার সাথে মিলে যায়
কোরআনের নেকির কথাগুলো নেককারদের সাথে মিলে যায়, বদির কথাগুলো বদকারদের সাথে মিলে যায়। আবার এইটাও মনে রাখেন, যেখানে ফেরাউনের বাড়ি সেখানে কিন্তু মুসার জন্ম নাকি দূরে? যেখানে ফেরাউনের বাড়ি সেখানেই কিন্তু মুসার জন্ম। যেই মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই মক্কাতে আবু জেহেলের জন্ম, ঠিক কিনা বলেন? তাহলে যুগে যুগে লেকুল্লে ফেরাউনিন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য সব যুগে মুসা পাশে ছিল, ঠিক কিনা বলেন? তবে আমি যদি বড় হুজুর হইয়া থাই, কথার কথা আর কি, না নাউজুবিল্লাহ, আমি এর কাছেও না, কেউ কেউ কয় বড় হুজুর, তাহলে বড় আবু জাহেলও কিন্তু আর এলাকাতে আছে কি? তাহলে এটা ইসলাম হয় না, এটা ইসলাম হয় না, ঠিক কিনা বলেন? আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, ছাত্র জীবনের পর থেকে নাগেরহাট থেকে শুরু করে আজ পর্যন্ত আমার জীবনের উপর দিয়ে বহু আবু জাহেলের দল আগেছে, বহু আবু জাহেলের বহু রকমের, কত রকমের, কত মিথ্যার মোকাবিলা, কত কলঙ্ক। আর বরে দেখছে ওই লোকুরা কার কার লগে সিনেমা হল তো বার হয়েছে, আর বরে আল্লাহ শুকর, আর বউ কিন্তু আত্মন অনেক বেশি এবাদত গুজার, আমার চেয়ে বেশি নামাজি, আমার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত, আমার চেয়ে বেশি হাদিস তাফসির পড়ে, আল্লাহ শুকর, ফখর নয়। কিন্তু রাস্তার দোয়া না ডি আডি কইরে লুটুমালানার বরে দেখছি, কাল লুকুরা গেছিল আমার রাইটে গেছে সিনেমা হলে তো অমুকের হিসে হিসে বার হয়েছে, কোনোদিন আপনার করতো না কই ন, তারা চলে গেছে বহুত আগে, ওনার যোগ্য হেরুম দেই না, যেগুলো বদরপুর মাদ্রাসা শুরু করেছি 1974, দুর্ভিক্ষের সময় আসিল, দুর্ভিক্ষ 74, কয়েক বছর পরে আমার বন্ধু প্রতিম দেওয়ান শফিউদ্দিন দেওয়ান রাহমাহুল্লাহ আলাই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে বলুন তো দরজা নসিব করে দিন, বদরপুর মাদ্রাসা। তখন এই মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য একজন বিদেশিও আসিল না, প্রবাসী একজনও আসিল না বদরপুর, মোড়া কোনো ব্যবসায়ীও আসিল না, কি দেওয়ান সাহেবের টাকা, তার বাড়ি ঢাকা, কিন্তু আল্লাহ হয়তো তার সাথে আমার বন্ধুত্ব এই সুবাদে বদরুল মসজিদ পুরান হয়ে গেছে, নূর ইসলাম সাক্ষী আছে, এখন মসজিদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। দেওয়ান সাহেবকে বললাম মসজিদটা দিয়ে আর চলে না, এটা তো করা লাগবে, আর যখন করছি তখন তো আর এত বেশি টাকা লাগতো না, এখন এখনকার হিসাব কিন্তু মিলে না। তোকে আচ্ছা ঠিক আছে, আপনি তো কালকে যাবেন, হ্যাঁ কাছে বিসমিল্লাহ বলে আমার টাকা দিয়ে শুরু করেন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল।